আমরা চিনি তোমাকে, অতএব মনে রেখো তোমাকে ছাড়বো না। আজ যদি না পারি কাল পারবো, কাল না পারি পরশু পারবো, পারবোই, তোমাকে ছাড়বো, তোমার সাথে কোনো আপোষ হবে না। রূপ দেওয়ার জন্যে ঘুষকে বলছেন স্পিড মানি, পরে দেওয়া লাগে, সেই কারণে আমরা যে দাবি দেই এর কোনো বিকল্প তো নাই। আবার আমি বলি, দাম বাড়ায় কে? ব্যবসায়ীরা কটা জিনিসের দাম বাড়ায়? বিদ্যুতের দাম সরকার বাড়িয়েছে, গ্যাসের দাম সরকার বাড়িয়েছে, সরকার চালের দাম বাড়িয়েছে, সমস্ত জিনিসের দামই প্রধানত সরকার বাড়ায়। যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে সব জিনিসের দাম বাড়ে না? বিদ্যুতের দাম এত বাড়ালেন কেন? কম 420 দেখেন, জ্বালানি ডিজেল কমিয়েছে কত? 75 পয়সা। কোনো মানে আছে 75 পয়সা? কোনো পয়সা মানে 75 পয়সা কাউকে দিতে পারবে? পেমেন্টে 75 পয়সা আছে? তার মানে 1 টাকা, তাই তো? 1 টাকা তো নেই, আছে 1 টাকা? আছে 1 টাকার কয়েন কারো কাছে আছে? নোট কারো কাছে আছে? এই ধরনের চুরি করার মানে, কেউ যদি যায় আমার 1 লিটার ডিজেল দরকার, তাকে ওই পেট্রোল পাম্প বলবে না 1 টাকার খুচরাও নেই, আমরা দিতেও পারবো না। কমপক্ষে 5 লিটার কিনতে হবে তার, না হলে 10 লিটার কিনতে হবে। তারপরে এই যে বিজনেস কি বলে আগুনের কারণে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আগুন লাগলো বেলিরোডে, মারা গেল 46 জন লোক। আগুন লাগলো কোথায়, কেন লাগলো, কেন ওইখানে বিনা পারমিশনে রেস্টুরেন্ট 6টা চলতে পারলো? ওই লোকগুলোকে ধরেন, ধানমন্ডি গিয়ে ভালো ভালো রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছেন কেন? কতগুলো রেস্টুরেন্ট বন্ধ করেছেন? কতগুলো রেস্টুরেন্ট কর্মচারীকে গ্রেপ্তার করেছেন? এগুলো কি মানে দেখাচ্ছে আর কি, ঝিকে মেরে বউকে শেখানো? আগুন লেগেছে ওইখানে, এইখানে গোলমাল লাগাচ্ছে যাতে ওদিকে মানুষের দৃষ্টি না যায়। আমরা কি এতই অবুঝ, এতই বেকুব এই দেশের মানুষ? অতএব আমরাও এটাই বলছি, আমরা চিনি তোমাকে, অতএব মনে রেখো তোমাকে ছাড়বো না। আজ যদি না পারি কাল পারবো, কাল না পারি পরশু পারবো, পারবোই, তোমাকে ছাড়বো, তোমার সাথে কোনো আপোষ হবে না। এবং আমি আপনাদের বলি, বিরোধী দল বিএনপি বলেন, অন্য দল বলেন, হ্যাঁ একটা দুইটা দলের কিছু কিছু লোক যে যায়নি তা না, কিন্তু ওরা হলো ওই যে ডুবন্ত সমুদ্র থেকে একটা ইঁদুর যেরকম লাফ দিয়ে পানিতে পড়ে বাঁচে না, সেই রকম। কত বড় জেনারেল, এখন তার ব্যাজও নাই, তার জেনারেল গিরিও নাই, কোনো রকমে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর অনেকে দাঁড়িয়ে, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেননি, পড়ে যাবার পরে বলছেন আমাকে তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, না হলে আমি ঠিকই দাঁড়াতে পারতাম, দৌড়াতে পারতাম, জিততে পারতাম, পারে নাই। তাদের নিজেদের মধ্যে যত দুই একটা বেইমান পেয়েছেন, মির্জাফরের ইতিহাস তো আমাদের ইতিহাসের মধ্যে আছে, আমাদের ইতিহাস না, সারা জাতির মধ্যেই, সমস্ত পৃথিবীর দেশে দেশে জাতির মধ্যেই আছে। সেটা তুলনামূলক বিচারে আমি বলবো এইবার আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, থাকবো, আমি মনে করি থাকবো, এবং এই ঐক্যবদ্ধতা নিয়েই আগামী দিনে লড়াইটাও করব। হ্যাঁ ঠিক, রোজার মধ্যে তো আর কিছু করা যাচ্ছে না, কিছু কিছু সময় আমরা বুঝে রাখবো, বুঝে না বুঝে নষ্ট করেছি, কিছু সময় আমরা বুঝে না বুঝে নষ্ট করেছি, কিছু সময়ের আমরা সদ্ব্যবহার করতে পারিনি। লেনিন মানে একসময় তো আমার নেতা ছিলেন, আমি বামপন্থী ছিলাম, এখন ওনাকে মনে করি খুব বোঝেন। একটা কথা বলছেন, অক্টোবর বিপ্লব পৃথিবীর কাঁপানো দিন না, উনি বলেছিলেন 8 তারিখে করা যাবে না, দেরি হয়ে যাবে, 6 তারিখ করলে আর্লি হতে পারে, 7 তারিখে আমাকে ক্ষমতা করতে হবে, এবং তাই হয়েছিল। আমরাও যখন আন্দোলন করছি তখন আমাদেরও ম্যাপ লাগবে, অন্তত একদম ওরকম করেই হবে না যে দিন তারিখক্ষণ বলে বলবো, এতদিনের মধ্যে আন্দোলন এইভাবে করে এতদূর পর্যন্ত গোছাতে হবে, এরকম হলে চলবে না যে 10 বছর পরে 5 বছর পরে হঠাৎ করে মনে হবে, কই আমাদের সাথে তো ছাত্ররা নেই, কই শ্রমিকরা আমাদের জন্য দাঁড়ায় না, 5 বছর ধরে শ্রমিক আছে কিনা দেখেন নাই, 10 বছর ধরে ছাত্র আছে কিনা দেখেন নাই, সব কিছু দেখে হিসাব করেই নামতে হবে, নইলে আবারও বলি শুধু আবেগ দিয়ে এই স্বৈরাচার মানে এই ফ্যাসিবাদের সাথে জেতা যাবে না। যদি ওই আবেগের উপরে না থাকতেন তাহলে হয়তো এত বিশাল জনসমর্থন নিয়ে আমাদের এত অপেক্ষা করতে হতো না। আমি মনে করি এখনও আমাদের সেই সময় সংক্ষিপ্ত করবার, বিজয়ের পথে আরও যথাযথভাবে যাত্রা করবার আমাদের সময় আছে, আমরা সেটা করতে পারবো। যথেষ্ট সময় নিয়েছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।